চতুর্থ বিয়ে করার বেলায় ফেঁসে গেলেন 30 বছরের যুবক। চতুর্থবার বিয়ে করতে আসা যুবক মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের এনামুলের ছেলে হেলাল। শনিবার রাত 12টার সময় গোপনে হোগলবাড়িয়া গ্রামে বিয়ে করতে যায় ওই যুবক। বারবার বিয়ে করা তার নেশা বলে স্থানীয়রা জানান। কানে আসলে আমি তাৎক্ষণিকভাবে আমি বিষয়টি গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি এবং তারপরে আমি গাংনী উপজেলা গাংনী অফিসার ইনচার্জকে অবহিত করি। করার পরে স্থানীয় লোকজন এই বরযাত্রী সহ সবাইকে আটক করে, আটক করে তারপর আমরা স্থানীয়ভাবে বিষয়টি মানে বাল্য বিয়ের ঘটনায় জড়িত থাকার অপরাধে মেয়ের বাবাকে 7 দিন কারাদণ্ড ও চতুর্থবার বিয়ে করতে আসা হেলালকে 7 দিনের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 7 দিনের কারাদণ্ড আদেশ দেওয়া হয়। ছেলে সে ইতিমধ্যে 3টা বিয়ে করেছে এবং এটা ছিল তার চতুর্থ বিয়ে এবং মেয়েটার বয়স মাত্র 12 বছর। সেই মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছিল তার পরিবার। তো আমরা ঘটনা জানতে পারি রাত তখন প্রায় 12টা বাজে এবং সেই সময় আমি আমাদের যে মঠমন্ডলের চেয়ারম্যান সাহেব ওনাকে বলি মেয়েটা এবং ছেলেটাকে সকলকে হেফাজতে নিয়ে যাতে করে আমরা সকালের একটা সুষ্ঠু বিচার করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনারা তো সকলেই জানেন যে আমাদের যে বাল্য বিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী কোনো মেয়ে 18 বছরের নিচে কোনো মেয়ে বিয়ে দেওয়া যাবে না এবং ছেলেদের বয়স হতে হবে ন্যূনতম 21 বছর। তো সেই ক্ষেত্রে মেয়েটা যেহেতু 12 বছর, এটা আমি মনে করি এটা খুবই একটা অন্যায় কাজ এবং মেয়ের বাবাও যেহেতু ওনার সন্তানকে এত অল্প বয়সে বিয়ে দিয়েছে এটা আমি মনে করি এটা উনি বাবা হিসাবে মোটেও সঠিক কাজ করেনি, যার জন্য ওনাকে আমরা 7 দিনের সশ্রম কারাদণ্ড দিচ্ছি। এবং ছেলে যেহেতু 3টা বিয়ে ইতিমধ্যে করেছে এবং সে যেহেতু এটা চতুর্থ বিয়ে ছিল এবং সে 12 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল, এ কারণে আমরা তাকে 7 দিনের সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে 5,000 টাকা অর্থদণ্ড জরিমানা করেছি। এবং আমি মনে করি ভবিষ্যতে এই গাংনী উপজেলার আর কোনো অভিভাবক তার নাবালক কোনো সন্তানকে অর্থাৎ 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নেবেন না। এবং যারা ছেলে পক্ষ আছে এবং আমাদের যারা ইমাম সাহেব আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের যারা ঘটক আছে, যে কেউ এরকম আইন বিরোধী কোনো কাজে ওনারা কখনোই সহযোগিতা করবেন না। সকলকে ধন্যবাদ।